Assalamualaikum. This is Tasneem Zakariya from my channel Makeup Studio by Zakia. Aaj ke niya aslam arekta vlog. Aaj ke hoche gye amar ekta client er ki bole bridal shower. To o bridal shower e jehetu ami makeup artist. O first e amar kach theke makeover ta kore giyeche. তো সেই জন্য আমরা একটু লেট কজ ওকে করে দিয়েছি সাথে ওর বোনকে করে দিয়েছি দেন আমি আর রিমা এখন রেডি হয়েছি তো ওরা চলে গিয়েছে মেকওভারের পরে আর এখন আমি আর রিমা যাব আর অ্যাজ ইউজুয়াল রিমা অলওয়েজ লেট আমি বাইরে চলে এসেছি আপনাদের সাথে কথা বলতেছি বাট ও এখনও রেডি হচ্ছে আর ওরা বারবার ফোন দিয়ে বলতেছে কই তোমরা কোথায় তোমরা সবাই চলে যাচ্ছে এই সেই এখন এসে কী করবা এগুলো বলতেছে তো এনিওয়ে ওর ব্রাইডাল শাওয়ারে যাব আমি আর রিমায়ের আগে কখনো আমাদের কারো ব্রাইডাল শাওয়ারে যাইনি এটা ফার্স্ট টাইম তো খুব এক্সাইটেড দেখার জন্য যে ব্রাইডাল শাওয়ারে অ্যাকচুয়ালি কিভাবে মানে সবাই ব্রাইডাল শাওয়ারটা করে তো আপনারা ব্লগটা দেখতে থাকুন আশা করি আপনাদের খুব 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 বেশি ভালো লাগবে আর এখন আমি রিমার জন্য ওয়েট করছি রিমা আসবে দেন আমরা যাব ভেনিউটা হচ্ছে গিয়ে আমাদের সিলেটের একটা রেস্টুরেন্টের রুফটপের মধ্যে মেবি করতেছে তো ব্লগটা দেখতে থাকুন রিমা চলে এসেছে এবার আমরা যাচ্ছি আজকে আমি আমার মাইকটা আবারও পরিনি কজ মানে এমনি পরিনি আর একটা ট্রাইপড অর্ডার দিয়েছি ওইটা পার্সেল চলে এসেছে বরবাই তুমি কি আমার পার্সেল নিয়ে আসতে পারবা আচ্ছা তো বরবাইকে বলে রাখলাম যদি বরবাই ফ্রি থাকে তাহলে নিয়ে আসবে আমার যে ট্রাইপডটা ছিল ওইটা তো বললাম এটা ভেঙে গেছে একদম ফ্লপ প্রজেক্ট একটা মাসও আমি এটা ইউজ করতে পারিনি তো এবার যাচ্ছি আপনারা দেখতে থাকুন আশা করি ভালো লাগবে রেস্টুরেন্টে আমি একটু আস্তে কথা বলতেছি বিকজ এটা একটা সাইলেন্ট প্লেস আর আমরা এত লেট করে ফেলেছি যে সবাই আমাদেরকে মানে সবাই খাবার স্টার্ট হয়ে গিয়েছে তো আমরা এখন খাবো তারপর যা করার করবো আপনারা দেখতে থাকুন আর কী কী দেওয়া হয়েছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো এই হচ্ছে গিয়ে মেনু সবার সেম সাথে কোক আর এই যে আমার ব্রাইড Because you are hungry. No, এখানে চলছে ব্রাইডাল শাওয়ার স্টেজটা তো আপনাদেরকে দেখিয়েছি ডিফারেন্ট একটা স্টেজ দেখলাম ব্রাইডাল শাওয়ারে নাহলে সবাই এগিয়ে আমি করে ফেলে তো একটু ডিফারেন্ট করেছে আর আমার ক্লায়েন্টকে তো আপনারা সবাই দেখেছেন আপনারা সবাই কমেন্ট করে জানাবেন ওর মেকওভারটা কেমন হয়েছে আমি করে দিয়েছি আর ওর বোনকেও রিমা করে দিয়েছে
তো চলছে পার্টি, আপনারা দেখতে থাকুন, আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। ফুল ফ্যামিলি এই সাইড হচ্ছে গিয়ে সঞ্জিদার নানু, দেন আন্টি, দেন জাইশা আপু, আর এটা মনে হয় ভাইয়া। এই তো তাদের ফ্যামিলি, এটা হচ্ছে গিয়ে একটা ফ্যামিলি পিকচার। আন্টি আমার ক্যামেরার দিকে তাকিয়ে আছে, আমার কাছে মনে হচ্ছে সবাই ক্যামেরা থেকে মানে কি বলে ফটোগ্রাফারের পিকচার থেকে আমার ব্লগে আসার ইন্টারেস্ট সবার বেশি, তো এটা দেখে অনেক ভালো লাগতেছে। আন্টি আসার সাথে সাথেই বলতেছিলেন যে তোমার ব্লগ দেখি সবসময়, তুমি ঢাকায় গিয়ে ঘুরছো, দেখছি এই করছো সেই করছো, মানে যখন এরকম রেসপন্স পাওয়া যায় তখন খুবই ভালো লাগে। নিজের এইজের থেকেও বড় যারা তারা যখন এত মানে আদর করে খুব ভালো লাগে, ফিলিংসটা খুবই ভালো। ওরা বোন, তো আমার আর রিমার রিলেশন যেরকম সেম, ওরা দুজনের রিলেশনও সেম। এই ঝগড়া লাগে আবার এই ভালোবাসা শুরু হয়ে যায়। ও হচ্ছে গিয়ে অলওয়েজ আমার ব্লগ দেখে, তো এখানে এসে অনেক খুশি, অনেক কিউট। আমরা পিকচার তুলেছি আন্টির হাত ধরে, আন্টি এসে বলতেছিল যে আদেও আদেও তোমার আদরীয় পিকচার তুলি, মানে কি বলবো ওনার মেয়েদের মতো আন্টি আমাদেরকে ট্রিট করতেছে, আর দেখতে ওনার কি ফেস নাকি সেম। তো আমি আর ইমা যাদেরকে সাজিয়ে দেই লুকস অলমোস্ট আমাদের মতো হয়ে যায়। তো আন্টি বলতেছে তোমরা হচ্ছে কি আমার তিন মেয়ে বা চার মেয়ে, এরকম আন্টি বলতেছে। মানে আন্টি বলছি আন্টি কোনদিন আমাদেরকে মেলায় হারায় ফেলছে। আন্টি খুবই ফ্রেন্ডলি, মানে এত কেয়ার করতেছে আমাদেরকে, মানে আপনারা তো দেখলেন হাত ধরে, মানে আমি পুরো ইমপ্রেস আন্টির উপরে, খুবই ভালো লাগতেছে। আর আপনারা হয়তো বলতে পারেন যে আমাদের হয়তো অনেক দিনের চেনা পরিচিত, বাট এরকম কিছুই না। একটা বিয়েতে গিয়েছিলাম, তো সঞ্জিদা যে আমার ক্লায়েন্ট ওর সাথে পরিচয় হয়েছে, দেন ও আমাকে বলছে যে তোমার কাছে আমি মেকওভার করবো। তো ওই একদিন ওর সাথে দেখা হয়েছে, ও একটা গায়ে হলুদে আর বিয়ের জন্য আমার কাছে মেকওভার করেছে। তো এখন ওর আর এখন তো ওর বিয়ে, তো ও আমাকে চুজ করেছে ওর ব্রাইডাল শাওয়ারের জন্য। তো দেখে মনে হবে আপনাদের হয়তো অনেক আগের চেনা পরিচিত, বাট আমাদের এটা থার্ড টাইম মিট, বাট একটুও মনে হচ্ছে না, মনে হচ্ছে যে নিজের আত্মীয় থেকেও অনেক বেশি আদর পাচ্ছি। তো মানে মনটা ভালো হয়ে গেল এখানে এসে।
নিচে অপূর্ব সুন্দরী কাছে সঞ্জিদার সিঙ্গল কিছু ফটোশুট বাকি রয়েছিল, বাকি রয়ে গিয়েছিল, তো ও তুলতেছে এখন। আর আমরা তো অনেক কিছু করলাম আজকে, অনেক বেশি ভালো লাগতেছে এখানে এসে, অনেক বেশি মজাও হচ্ছে। আর আপনারা সবাই দেখতেছেন আমরা কত বেশি এনজয় করতেছি। না এখন কিছু বলা লাগবে না। আরে আমি, আচ্ছা ঠিক আছে, আমি একচুয়ালি ভাষা বলতে চাই না, আমরা কিন্তু সবাই শুদ্ধ ভাষা বলতে পারি। শেষ, এখন সঞ্জিদা পিকচার তুলতেছে, কজ ও ফার্স্টে অনেক মানে ভালো করে পিকচার তুলতে পারেনি, তো এবার আমরা চলে যাব, কজ বড়ভাই চলে এসেছে, তো লাস্টলি ওরা একটা কিছু বলতে চাচ্ছে, সেটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট থিং, সবাই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, লাইক দিতে ভুলবেন না, ভালো ভালো কমেন্ট করবেন ভিডিও রিলেটেড, আর এভাবেই আমার সাথে থাকবেন। আশা করি আপনারা সবাই আমার ভিডিওটা অনেক এনজয় করেছেন, তো আজকের মতো এখানেই, সবাইকে বাই।